নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 24 অক্টোবর 2022 সোমবার, শুভ দীপাবলিতে যে 5 রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি আলোচনা করব। অর্থাৎ আগামীকাল শুভ দীপাবলিতে সুপার ডুপার প্রাপ্তি হতে চলেছে এই 5 রাশির। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে প্রতিদিনের মতন একটি অনুরোধ আপনাদেরকে, আপনারা অবশ্যই ভিডিওর আলোচনাটা অবশ্যই আপনারা শুনবেন, কারণ এখানে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি যেটা আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই যদি করেন, আপনার জীবনে কিন্তু প্রাপ্তি নিশ্চিত কিন্তু ঘটবে। দেখুন, আগামীকাল রাহুকালটা একটু জানিয়ে দিই। সকাল 7:30 থেকে আপনার 9টা অবধি রাহুকাল থাকছে এবং যোগ থাকছে বৈদ্রিতি যোগ হস্তা নক্ষত্র চিত্রা নক্ষত্র থাকছে 11:37 থেকে 12:23 পর্যন্ত, একটি শুভ সময় আপনাদের থাকছে। দেখুন, প্রত্যেকে ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আগামীকাল যে 5 রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে একটি কথা আমি আবারও বলবো, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন, কারণ এখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি যেটা আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই যদি করেন, আপনার প্রাপ্তি কিন্তু ঘটার সম্ভাবনাটা বাড়িয়ে দিবে। অর্থাৎ এই আলোচনাটি সম্পূর্ণ না শুনলে, আমি বারবার বলি, এই আলোচনাটি একবার না 5 বার শুনুন। কারণ আছে, লজিক আছে, সে লজিকটা একটি কথা আপনাদেরকে বলি। এই ভিডিও আপনাদের সামনে আমি এই জন্যে প্রস্তুত করি, আপনাদের ইনকামের জায়গা বৃদ্ধি হবে, প্রাপ্তির জায়গা বৃদ্ধি হবে। প্রাপ্তির ক্ষেত্রে মুখ্য যে কারকগ্রহ সেটি হচ্ছে রাহু, শুক্র, বুধ এবং শনি। এই 4টি গ্রহ, 4টি ভাব বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, এই 3টা। 4টি গ্রহ আপনার জন্মছকে কেমন আছে, রাহু, শুক্র, বুধ এবং শনি প্লেসমেন্ট। কারণ রাহু হচ্ছে কলিযুগে প্রাপ্তির কারকগ্রহ, আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ, রাহু হচ্ছে কলিযুগের রাজা। এবং এর পাশাপাশি আপনার শনি কেমন আছে, আপনার শুক্র কেমন আছে, আপনার বুধ কেমন আছে, এটাও কিন্তু দেখা দরকার। প্রাপ্তির ক্ষেত্রে অনেকে বাধা পাচ্ছেন আমি জানি, কিন্তু আপনার জন্মছকটা আপনি একবার বিশ্লেষণ করে নিন, কারণ প্রাপ্তি যে কোনো দিক থেকে কিন্তু হতে পারে। আমি যে 5 রাশির কথা বলছি, 5 রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকের সঙ্গে যে আমি যে কথাগুলি বলছি সে কথাগুলি ঘটবে এমন নয়। যাদের ক্ষেত্রে গাঢ় যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু আগামীকাল প্রাপ্তি কিন্তু ঘটবে। তো যে রাশিগুলো আগামীকাল মহাপ্রাপ্তি, সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, রাশির নাম, টার্গেট নাম্বার আমি বলবো। তবে একটি কথা আবারও বলি, দেখুন, প্রাপ্তির ব্যাপারটা আপনার, আপনি রাস্তাতে যাচ্ছেন, আপনি টাকা কুড়িয়ে পেলে, সে 500 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, এটাও একটা প্রাপ্তি। যে কোনো দিক থেকে অর্থ প্রাপ্তি কিন্তু আপনার ঘটতে কিন্তু পারে। রাহু হঠাৎ প্রাপ্তি ঘটে, রাহু কাজ করে কি হঠাৎ কোনো চাকরি পাওয়া, এটাও একটা প্রাপ্তি। কোনো শুভ সংবাদ আসা, এটাও একটা প্রাপ্তি। হঠাৎ অর্থ পাওয়া, এটাও একটা প্রাপ্তি। কোনো জায়গা থেকে সম্পত্তি পাওয়া, এটাও একটা প্রাপ্তি। আপনার টাকা আটকে ছিল সেই টাকাটা পাওয়া, এটাও একটা প্রাপ্তি। অর্থাৎ এই প্রাপ্তির জায়গাটা কিন্তু কম বেশি কিন্তু থাকছে এই রাশিগুলোর। তো আগামীকাল যে 5 রাশির আমি কথা আপনাদেরকে বলবো,
অর্থনৈতিক দিক থেকে সফলতা আসতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয় আমি একে একে আপনাদেরকে আলোচনা করতে চলেছি। প্রত্যেকে অবশ্যই ভিডিওটি আলোচনা অবশ্যই শুনবেন। দেখুন, আপনার এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা, এই জন্য আমি বারবার বলছি ভাগ্যভাবকে স্ট্রং করুন। ভাগ্যভাব যদি আপনার স্ট্রং থাকে তাহলে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। আপনার ধনভাব, আকর্ষিক প্রাপ্তিভাব এবং একাদশ ভাব আমাদের প্রফিটের ভাব, আমাদের লাভের ভাব। এই ভাবগুলো যদি আপনার প্রপার ভালো থাকে, দেখা যাচ্ছে ভাগ্যভাবে পাপগ্রহের দৃষ্টি আছে, ভাগ্যভাব ভাগ্যাধিপতি নিচস্থ অবস্থায় অবস্থান করছে, এবার আপনার ভাগ্যভাবে কোনো অশুভ গ্রহ অবস্থান করছে, কোনো দোষ সৃষ্টি হয়েছে, এই জায়গা দেখা দরকার। এবং এর পাশাপাশি রাহু রক্ষা কবচ, এটা কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখানে আমি অনেক কিছু কিন্তু বলি, রাহু রক্ষা কবচের বিশেষ কিছু নিয়ম আছে, নিজের মতন করে রাহু রক্ষা কবচ নিলে কিন্তু হবে না। আমি যে নিয়মগুলো বলবো বিশেষভাবে কিছু কিছু নিয়ম আছে, ওই প্রচার হচ্ছে নিয়ে নিলাম কিন্তু দায়িত্বর জায়গাটা দেখতে হবে, হ্যাঁ রাহু রক্ষা কবচ আবার কাজ করবে এরকম গ্যারান্টি দেওয়ার জায়গা কিন্তু দেখতে হবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার জন্মছক, আপনার হস্তরেখা বিচার করে আপনি রাহু রক্ষা কবচ অবশ্যই নিন, কারণ সেখানে আপনি কিন্তু সফলতা কিন্তু পাবেন। কারণ নিজস্ব ন্যাকাল চার্টটা যদি একবার বিশ্লেষণ করে নিন বা হস্তরেখা যদি বিশ্লেষণ করে নিন, তা রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাব দুটা দু জায়গাকে কিন্তু স্ট্রং করা দরকার। আমি বারবার একটি কথা বলছি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণও কিন্তু আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। অনেকে ভাবছে যে আমি একটি রাহু রক্ষা কবচ পরে নেব আমার হয়ে যাবে, আমি কখনোই এই কথাটা বলছি না। এর সঙ্গে সঙ্গে ভাগ্যভাবকে স্ট্রং করুন। ভাগ্যের খেলা, ভাগ্য যদি আপনার সাথ না দেয় আপনি শত চেষ্টা করেও কিন্তু পারবেন না। রাহু রক্ষা কবচটা কী করে, রাহু যদি একটু আপনার দুর্বল থাকে কিনা সেই জায়গায় রাহুকে ভালো করবে, কিন্তু বড় ধরনের অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে। ভাগ্যবোধ ভাগ্যাধিপতি যদি আপনার শুভ অবস্থাতে থাকে তাহলে নিশ্চিতরূপে আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের হবে। আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো, সেই পাঁচ রাশির টার্গেট নাম্বার শুভ সময় আপনাদেরকে একে একে আমি জানাতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 10:42 থেকে 12:37 পর্যন্ত, আপনাদের টার্গেট নাম্বার 9। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের শুভ সময় দুপুর 11:33 থেকে আপনার 1:02 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের শুভ সময় সকাল 10:49 থেকে আপনার 12:41 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং আপনাদের 9। আপনাদের শুভ সময় সকাল 11:45 থেকে আপনার শুরু করে আপনার 12:51 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির কথা বলবো আগামীকাল সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে সেই রাশির নাম আপনার অন্তিম এবং শেষ রাশি, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 2। আপনাদের শুভ সময় দুপুর 12:14 থেকে শুরু করে দুপুর 2:04 পর্যন্ত। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।